আন্দোলনে 22 জন লোক নিহত হয়েছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে কারো কোনো কথা শুনলাম না আজকে স্বাধীনতার এত বছর পরে যে ভোটার অধিকারের জন্য 1971 সালে আমরা সংগ্রাম করেছিলাম আজকে যদি সেই সব ভোটার অধিকারের জন্য 22 জন জনগণকে জীবন দিতে হয় আর এই অথর্ব নির্বাচন কমিশনার যদি বলে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এই যদি হয় স্বাধীনতার চেতনা তাহলে আমি আবারও বলবো এই স্বাধীনতার চেতনাকে এই জনগণ এই ছাত্র সমাজ প্রত্যাখ্যান করে বন্ধুরা আমার বলতে চাই মুক্তিযুদ্ধের চেতনা হলো মুক্তিযোদ্ধার চেতনা সেই চেতনা আমার নেতা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চেতনাকে ধারণ করে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কথা চিন্তা না করে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই মুক্তিযোদ্ধাদের যে চেতনা সেই চেতনাই হলো অরিজিনাল মুক্তিযুদ্ধের চেতনা আমরা সেই চেতনার উত্তরাধিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ শহীদ জিয়াকে মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনার উত্তরাধিকার পরিশেষে বলবো বন্ধুরা আমার আগামীর সংগ্রামে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিজয়ের পতাকা ছিনিয়ে আনবে তুলে নিবে আমাদের নেত্রী দেশখ্যাতি বেগম খালেদা জিয়ার হাতে আমরা ফিরিয়ে আনবো আমাদের মহান নেতা দেশনায়ক তারেক রহমানকে এদেশের মাটিতে সেই সংগ্রামে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করা আহ্বান।